যে শ্রীকৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো, আর আমিও ভালো আছি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে শনিবার, আর এখন বাজে সকাল প্রায় 7:30টার মতো বাজে, আর এখন আমি চা করতে এসে গেছি। যেহেতু স্কুল বন্ধ, তো তার জন্য আর কি আজকে একটু লেট করে উঠেছি, উঠে গেছিলাম অনেকক্ষণ আগে। তো উঠে আর কি মোবাইলে অনেকটা আর কি ভিডিও জমে গেছিলো, তো সেইগুলো আর কি ডিলিট করলাম, কারণ আবার স্পেস না থাকলে আবার আজকের দিনের ভিডিওটা শ্যুট করতে পারবো না। তো তাই জন্যই বসে বসে ওইগুলো ডিলিট করেছি। তারপরে প্রায় 6:30, প্রায় 7:45 দিকে উঠেছি। উঠে আর কি উঠান ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, ওইগুলো করে তারপরে ফ্রেশ হয়ে এখন এসে গেছি চা করতে। তো দেখতেই পাচ্ছো আমি একটু আদা দিয়ে চা করে নিয়েছি। আজকে সবাই আর কি সকালবেলা আদা দিয়ে চা খাবো। দেয়ারও মানে গলা ব্যথা আছে, তো দেয়া আজকে বুস্ট খাবে না। তো সেই আর কি আমরা চা বিস্কিট খেয়ে, আর এখন দেখো সকাল থেকে ও পড়তে বসে গেছে। স্কুল যখন বন্ধ থাকে, মানে স্যাটারডে আর সানডে, সকালবেলা আমি ভাবি যে একটু বেশি করে সময়টা ওকে দিই। মানে কাজে তো আমরা সবসময় ব্যস্তই থাকি, কিন্তু সকালবেলা অ্যাটলিস্ট 2 ঘন্টার মতো বা 1.5 ঘন্টার মতো যদি কাজটা বাদ দিয়ে ওর সাথে একটু সময় বসি, ওর আর কি পড়াশোনা যেটা বোঝানোর থাকে বা কোনো কিছু যেগুলো আর কি ও পারছে না, ওইগুলোর জন্য আর কি একটু সময় যদি বসে ওকে বুঝাই, তাহলে আমার মনে হয় ভালো হবে। কারণ যেহেতু ওকে আমি টিউশনে দিইনি, তো অন্যদিন কী হয় মানে পড়তে বসিয়ে দিয়ে হয়তো আমি এটা সেটা কাজ করছি, তো সেই সময় হয়তো ভালো করে কনসেন্ট্রেশনটা আর কি ও করতে পারে না বা আমিও মানে বুঝিয়ে দিতে পারি না। তো স্যাটারডে সানডে কি হয়, যতটা আর কি পেন্ডিং থাকে তো সেগুলো আর কি ভালো করে বোঝানো যায়, কাজটা হয় আসতে দেরি হবে, তাই না? তো যাই হোক, এখনও কিন্তু ও পড়ছে, ওইটা সেটা আর কি কম্পিউটার আর কি ওর এক্সাম আছে, তো ওইটা আর কি ও পড়াশোনা করছে। তো আমি ভাবলাম যে সকালবেলা ব্রেকফাস্ট আর কি বানিয়ে ফেলি। তো আজকে কিন্তু অনেকদিন পর মানে বাঁধাকপির পরোটাটা করছি। তো কপি পরোটা আমাদের ঘরে হয় না, কারণ যেহেতু বর খায় না, ওর একদমই পছন্দ না, ও আলু পরোটাটাই আর কি ভালোবাসে। যেহেতু ও বাড়িতে নেই, ও মানে ব্লাড ডোনেট করতে গেছে, তো আমি ভাবলাম অল্প করে যেহেতু করবো ওর জন্য করবো, আর আমি যে হয়তো একটা খাবো, তো ঝটপট আর কি একটু কপি শাক আর কি ঝট করে কুড়িয়ে নিয়েছি। আর এই দেখো আমি এখানে পুরটা বানিয়ে নিলাম ঝটপট, আর আটাটা আর কি মেখে রেখেছিলাম যখন ওকে পড়াচ্ছিলাম, তো সেই সময় আর কি আটাটা মেখে রেখেছিলাম। ভেবেছিলাম আর কি যদি ও বড় রুটিটা খেয়ে যায়, তো বললো সকালে কিছুই খাবে না, শুধু দুধ একটু আর কি খেয়ে তারপরে আর কি বেরিয়ে গেছে, আর আসার সময় আর কি এই টিকিটটাও করবে, কারণ ও মানডে তুরাতে যাবে। তো আসার সময় ঘরের বাজারটা যেন নিয়ে আসবে, তো ও কখন আসবে তো সেটা আর কি ঠিক নেই। তো তার জন্য ভাবলাম যে দিয়াকে একটু আজকে মানে কবির পরোটাটা একটু বানিয়ে দিই। তো এই দেখো আমি পুর বানিয়ে নিয়েছিলাম, তো সেটা তো দেখতেই পারছো কীভাবে করেছি। একদম অল্প একটু মশলা দিয়ে করেছি, অল্প একটু হিং দিলাম, খুব আর কি ভালো হয়েছিল। দেয়ার খুব ভালোই লেগেছে, সস দিয়ে খেলে ভালোই লাগে, দই দিয়েও খেতে পারো, কিন্তু আমি এখানে দেয়াকে সস দিয়ে দিয়ে দিয়েছি। ঝটপট হয়ে যায়, খুব একটা সময় লাগে না, ঝটপট আর কি হাতের কাছে জিনিসগুলো থাকলে ঝটপট হয়ে যায় যেমন আর কি। আর 2-3টার মতোই করেছি, হয়ে গেছে। বেশি জন আর কি বেশি মানুষের জন্য যদি করি তো হয়তো একটু সময় লাগবে, দুজনের জন্য আর কতক্ষণ লাগে। তো যাই হোক, ঝটপট করার পর রান্নাঘরটা এখন ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু শুধু মানে পরোটাটাই করেছি, তো আটাটাই আর কি ছিল, তো এখন শুধু মুছে নিয়েছি। রান্নাবান্না যখন করব তারপরে আর কি বেরিগুলো মাজবো, আর দেখতেই পাচ্ছ অনেকগুলো বাসন, ওইগুলো এখন ভালো করে ক্লিন করে নেব। আর এই দেখো বর বাজার নিয়ে এসেছে, তো বললো আর কি মাংস আজকে খাবে, কারণ ও আবার অনেকদিন হয়ে গেছে মাংস খাচ্ছিল না, তো তার জন্য দেখো মাংস নিয়ে এসেছে। আর এখন আমি মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করব, আর মানে অর্ধেক অর্ধেক করে নেব, এক জায়গায় আর কি দেওয়ার জন্য করব, এক জায়গায় ওর জন্য করব, আর যেগুলো ঘষঘষা মাংস থাকে সেগুলো আর কি আলাদা করে ধুয়ে পরিষ্কার করে রাখবো। তো দেখো আমি ঘর দেওয়ার পরিষ্কার করে এখন স্নান করে এসে গেছি ঠাকুর পূজা দেওয়ার জন্য। আমি ফুল তুলে নিচ্ছি, তো দেখতেই পাচ্ছ এই গাছটায় ফুলটা ধরেছে অনেক উপর উপরে, তো তার জন্য একটা চেয়ার নিয়ে এসে গেছি। আর দেখো এখন আমি এই ফুলগুলো পাড়ছি, আর ফুল পাড়তে গিয়ে না জানি না কি পোকা একটা চোখে এসে ঢুকে গেছে, আর অনেকক্ষণ আর কি কষ্ট পেয়েছি, মানে কেমন জানি একটু ছোটো ছোটো কালো একটা পোকা ছিল, তো যাই হোক বেরিয়ে গেছে। তারপরে দেখো ফুলটা আমি তুলে নিচ্ছি, আর অন্যদিকেও আর কি সাদা ফুল ছিল, একটা বেল ফুল ছিল কয়েকটা আমি নিয়েছি। আর এই দেখো এই ফুলটা না কি হয়, যখন আমি মানে ফুলটাকে তুলি তখন কি হয় হাতে মেঁধে এই কাঁঠালের কষ যেমন হয় সেইভাবে আর কি, যেহেতু এটা দুধের মতো একটু রস ছাড়ে, সেই জন্য আর কি হাতে মেঁধে একটু আটা আটা হয়ে যায়। আর এই ফুলটা আমার দিতে খুবই ভালো লাগে, কারণ এই ফুলটার খুব সুন্দর একটা গন্ধ আছে, আর এই ফুলটার ডালটা না একদম কি বলবো একদম নরম আর কি,
কি একটু জোরে করে টানলে কিন্তু ভেঙে যাবে, তো খুব সাবধান আর কি গাছ যাতে কষ্ট না পায় সেইভাবে আর কি ফুলটা তুলে নিচ্ছি। আর এই দেখো মানে যখনই আর কি ফুলটা তুলছি মানে পারছি, তো এই দেখো হাতের মধ্যে দুধের মতো একটু রস আছে ওইটা, আর অনেকটা আর কি কাঁঠালের আঠার মতো থাকে আর কি, ওইটা আমি ভালো করে ওয়াশ করে নিলাম। আর আমার ঠাকুর পূজা মানে অলমোস্ট দেওয়া হয়ে গেছে, এখন ঠাকুরের ফলটা আর কি ভালো করে ছুলে তারপরে এখন দেখো ঠাকুরের নিবেদন করলাম। আর এই দেখো ঠাকুরের দর্শন করে নাও। আর মানে গতকালকে যে ষষ্ঠী যেটা দিয়েছিলাম দিয়াকে, তো ফলটা আর কি রয়েছে এখনও খায়নি, ও টিফিনে নিয়ে গেছিলো কিছুটা, আর কিছুটা রয়েছে। তো যাই হোক বলেছিলাম আর কি ফলগুলো খেয়ে শেষ করতে। আর যেটা দুধ যেটা ছিল দুধটাকে আমি গ্যারেজে আর কি একটা তারে মেঁধে ভালো করে বেঁধে রেখেছি যাতে ওইটাতে আর কি কোনো রকমের গ্যারা না আসে। তো যাই হোক এখানে আমি জিরা রাইস বানিয়ে নিচ্ছি আজকে, যেহেতু মাংস হচ্ছে মাংসের সাথে আর কি জিরা রাইস অনেকেরই মানে দুজনের আর কি ফেভারিট, প্লাস বিরিয়ানি হলে তো আরও ভালো, কিন্তু আমি বিরিয়ানি বললাম যে আজকে আর করবো না কারণ এতটা আর কি টাইমও হবে না আর আমি পারছি না, মানে এতটা টায়ার্ড হয়ে গেছি ঘরের কাজে আর কি, অনেকগুলো কাজ ছিল সেগুলো সেরেছি কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, বুঝতেই পারছো এটা সেটা অনেকটাই কাজ থাকে বাড়িতে, তো সেগুলো কমপ্লিট করে আর আজকে ভাবছি তোমাদের সাথে একটু নতুন কিছু শেয়ার করব, তো তোমরা দেখতেই পারবে কি শেয়ার করব। আর এই দেখো ঘষঘষা যেগুলো মাংস ছিল সেগুলো আর কি বাটিতে আলাদা করে রেখে দিয়েছি, ওইগুলো মাংস না কেউ খেতে চায় না, তো ওইটাকে ভালো করে পরে দিকে আর কি তেলে ফ্রাই করে দেবো, বিকেলবেলা হয়তো চার সাথে আর কি মানে স্ন্যাক্স হিসাবে আর কি খেতে পারবে। আর এই দেখো জিরা রাইস, তো দুপুরের লাঞ্চে মাংস জিরা রাইস ওইটাই ছিল। তো খাওয়া দাওয়ার পর বললাম যে তোমাদের সাথে নতুন কিছু শেয়ার করব, আর তোমরা তো আগে জানতেই যে আমার অনেকগুলো বিড়াল ছিল, তো ওদের যখন এই যে ক্যাট ফুডটা আনা হতো তো এই দেখতেই পারছো এত বড় একটা বস্তা অনেকগুলো এরকম জমে গেছে, তো সেইগুলো দিয়ে আর কি কিছু না কিছু করা যাবে। তো এতদিন ধরেই ভাবছিলাম যে কিছু একটা বানানো যাবে আর কি, তো আজকে না হঠাৎ করে মাথায় আসলো যে না কিছু একটা বানাবো যখন তো আজকে চলো তোমাদের সাথেও শেয়ার করি। তো এই দেখো দু সাইডে আমি কেটে নিয়েছি সমান করে, আর এই যে সাইডটা যেটা জয়েন্ট থাকে ওইটাকে আর কি কেটে নেব। আর আমরা অনেক জিনিসই আর কি কিনে ফেলি, তো অনেক জিনিসই এরকম আছে না কিনে আর কি নিজেও ঘরে বানানো যায়, আর প্লাস নিজেও কিছু আর কি শেখা যায়, ভালো হোক খারাপ হোক যাই হোক। দেখো আমি বস্তাটাকে দুটো এক রকমের সাইজে কেটেছি আর একটা একটু বড় কেটেছি, আর এটার সাথে আমার পুরনো ব্যাগ কভার ছিল, তো ওইটাকে আমি এই দেখো আমি দেখাচ্ছি, এই দেখো ঠিক এটার সাইজে ব্যাট কভারটা কেটে নিয়েছি। আর এখানে দুটো আছে আর কি কারণ উপনিষ দুটোতেই হবে, ঠিক এটার মাঝখানে আর কি প্লাস্টিকটা আমি ভরে দেবো, এই যে এইটা থাকবে এরকম আর এই প্লাস্টিকটা একদম সমান করে এটার ভিতরে এইভাবে ঢুকিয়ে দেবো, তারপরে আমি একটা স্টিচ দিয়ে দেবো। তো এরকমই একটা দুটো আর তিনটে, এইটা হচ্ছে একটু বড় আর এই দুটো হচ্ছে সেম সাইজ। তো এখন আমি প্রথমে এই যে এটাকে এইভাবে করে একটা স্টিচ দিয়ে দেবো, তো এই দেখো কাপড়টাকে এইভাবে নেব। আর আমি এটা পুরো লম্বাই রেখেছি যেহেতু আর কি আমি ভাবছি যে এক সাইডের সেলাইটা আর কি এইভাবে বারে বারে দিতে হবে না, তো তার জন্য এইভাবে প্রথমে সেলাই করবো। এই দেখো শুল্টোটা এইদিকে থাকবে আর উল্টোটা এটার ভিতরে ঢুকে গেছে, আর এইটাকে আমি আবার এইদিকে রাখবো। দেখাচ্ছি এটাকে আবার এদিকে রেখেই আর কি এইভাবে ডাবল ফোল্ড করে সেলাই করে দেব। এই দেখো এইভাবে ডাবল ফোল্ড কাপড় আছে, আর আমি একটা স্টিচ দিয়ে দেবো এখানে। তো এই দেখো আমি সেলাই করে নিয়েছি, তিনটা দিক সেলাই করেছি আর একটা আমি এক সাইড ওপেন রাখলাম, তখন এটাকে আমি এইভাবে ভিতরে ঢুকিয়ে দেবো। তো এই দেখো এটাকে আবার এইভাবে ভালো করে মিলিয়ে নিতে হবে, যেহেতু বস্তা আছে তার জন্য এটা এইভাবে একটু লাগছে। এখন আমি এই সাইডটাতেও একটা সেলাই করে দেবো, তো দেখতেই পাচ্ছো এটা যেহেতু পুরোনো আমার ব্যাট কভার ছিল এই সাইডে সেলাই করা আছে, তো তার জন্য আমি এই সাইডটা এদিকে রাখলাম। আর এখন এটাকে এইভাবে জাস্ট এই যে এইভাবে ঢুকিয়ে আর এখানে একটা ফুল দিয়ে এইভাবে একটা স্টিচ দিয়ে দেবো। তুই দেখো এখানে স্টিচটা করে নিয়েছি, এবার আমি এই দেখো এইভাবে একটা ফোল্ড করে নেবো, তারপর এখানে একটা স্টিচ আর এখানে একটা স্টিচ দিচ্ছি। তো দেখো আমার দুই সাইড সেলাই করা হয়ে গেছে, আর এখন আমি দেখো
এই সাইডে আড়াই ইঞ্চ নিচ্ছি, আর এই সাইডে আবার আড়াই ইঞ্চ নেব। নিয়ে একটা মিক্স স্কোয়ার টান দিয়ে দেবো এখানে। সেম এইদিকেও এরকমই করবো। আড়াই ইঞ্চ এখানে এবার দেখো এইভাবে একটা স্টিচ দিয়ে দেবো। তো দেখো আমার সেলাই করা হয়েছে। এখন এইবার আমি এটাকে দেখো ছোট্ট একটা আমার অর্গানাইজার হয়ে গেছে। এখানে আমি আমার ছোট ছোট জিনিস যেমন সক্স হয়ে গেছে, ইনার হয়ে গেছে, ওইগুলো আর কি এখানে রাখা যাবে খুব সুন্দরভাবে। দেখতে বাজেও লাগবে না আর ঝট করে আর কি পাওয়াও যাবে, এক জায়গায় থাকবে। বেশিরভাগ যেমন সক্স হয়ে গেছে, সক্স সবসময় পাওয়া যায় না, ওইদিক সেদিকে হয়ে যায়। তো সক্স, হ্যাঙ্কি ওইগুলো আর কি, তারপরে যেমন বাচ্চাদের শর্টস, ছোটো ছোটো প্যান্ট ওইগুলো আর কি এখানে রাখা যাবে। তো এই দেখো একটা হয়ে গেছে আমার, তো একটা বানিয়ে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। ফার্স্ট টাইম করেছি কিন্তু দেখছি ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো সেম এই সাইজের, এটাও হচ্ছে সেম সাইজ, এটার মতোই হবে, এই সাইজটাও আর কি সেমই হবে, শুধু এটা একটু বড় হবে। তো এই দেখো স্কুলের সক্সগুলো আমি সবসময় কী করি, এইভাবে একটা জয়েন করে দিই, কারণ ওইদিক সেদিক হয়ে যায়, জোড়া আর কি হেরে যায়। আর যদি ভাবো যে সক্সগুলোকে এইভাবে ফোল্ড ফোল্ড করবে, যদি ভাবো আর কি সক্সগুলোকে, এই দেখো কি হয়, ম্যাক্সিমামই আমরা অর্গানাইজিং দেখি, ভিডিওতে দেখি আমরা, প্লাস ওটা আমরা ফলো করি। তো এইভাবে নিয়ে চলো আর একটা ফুল দিলে দিয়ে তুমি এই যে, এই যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, তারপরে যদি এইভাবে করে নাও তাহলে আর কি জায়গা সেফ হয়, সক্সগুলো এক জায়গায় থাকে বলে। কিন্তু আমি অনেকবার করেছি এইভাবে, তাহলে একটা কি প্রবলেম হয়ে যায়, ইলাস্টিকগুলো তাড়াতাড়ি আর কি ঢিলা হয়ে যায়। তো তার জন্য আমি এইভাবে রাখি না, এখন আমি জাস্ট খালি এইভাবে দুটাকে জয়েন করে এইভাবে একটা গিট্টো দিয়ে দিই, তাহলে আর কি এদিক সেদিক হয় না। তো এই দেখো স্কুলের সক্সটা, তো আমি কী করবো এখন এই ব্যাগটাতে রেখে দেবো, তাহলে জোড়া আর কি পাওয়া যাবে। তো স্কুলের সক্স, তারপরে স্কুলের যতগুলো জিনিস আছে ওইগুলো রাখা যাবে, যেমন জোড়া আছে, সক্সের জোড়া অনেকগুলো আছে, তো ওইখানে থাকবে। বা হ্যাঙ্কি রাখতে পারি, যেমন ধরো মানে হ্যাঙ্কি আছে, ওইটা সক্স যদি আমার রাখবার ইচ্ছা না হয় তো আমি হ্যাঙ্কিগুলো এইভাবে রাখতে পারবো। তো যার যেরকম আর কি পছন্দ গুছানোর। তো প্রথমে যেটা করেছি ওইটার মতোই আর কি সেম বড়োটাও করে নিচ্ছি আমি, তো ছোটোটা আর করছি না, ভাবছি যে দেখি বড়োটা করার পর কীরকম সাইজ হয় বা কেমন দেখতে হয়, কারণ আমিও প্রথমবারই করছি। তো ভালো খারাপ সব কিছু আর কি প্রথমবারই করার পরে বোঝা যায়, নেক্সট হয়তো একটু বেটার হবে বা একটু ভালো হবে। তো যাই হোক কোনো রকমের আর কি খারাপ খুব একটা হয়নি, মন্দ হয়নি আর কি, ঠিকই আছে। তো এই দেখো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। করার পর দেখো আমি এখানে দেওয়ার যেমন টপ, জিন্স ওইগুলো আর কি রাখছি, অনেকটা আর কি জিনিস এখানে মানে অর্গানাইজ করে রাখতে পারো। আর আমি দেখছি যে খুব আর কি সুন্দর করে অর্গানাইজ করতে পারবো, তো দেখতেই পারছো মানে একদমই খরচ হলো না, ঘরে যা ছিল তাই দিয়ে করেছি। আর এই দেখো এখন গডরেজটা দেখতে ভালোই লাগছে। তো যাই হোক ব্লগটা এই পর্যন্তই রাখলাম।